কি করব এবার? দেরি করে গেলে ওদিকে শিখার মন খারাপ হবে, কিন্তু এই ভদ্রলোক আর ভদ্রমহিলা গয়নাগুলো না পেলে তো ওনাদের সাথে আরো খারাপ হবে। না না, আমাকে যে করে হোক ওদের খুঁজে গয়নাগুলো ওদের হাতে তুলে দিতেই হবে। দেখতে পাচ্ছি না। ভদ্রমহিলা বলেছিলেন শাখাপলার দোকানে যাবেন, কিন্তু এদিকে তো কোনো শাখাপলার দোকানও দেখতে পাচ্ছি না। অনেক টাকার গয়না, হাতছাড়া করা যাবে না। যে করেই হোক ওই ট্যাক্সি ড্রাইভারের কাছ থেকে ব্যাগটা ছিনিয়ে নিতে হবে, প্রয়োজনে ওকে উপরে পাঠিয়ে দেবো। এই চল চল, ওটা আছে তো তা আবার বলতে এদার চল। লোকজন কম দেখলেই ব্যাগটা কেড়ে নিয়ে পালাতে হয়, বুঝলি? ঠিক বলেছ। দেরি হচ্ছে, শিখা আমার জন্য অপেক্ষা করে বসে আছে। আমাকে তাড়াতাড়ি ফিরতেই হবে, কিন্তু ভদ্রলোক আর ভদ্রমহিলাকেও তো দেখতে পাচ্ছি না, কি যে করি। শিখা প্লিজ রাগ করো না, আমি এখানে ফেঁসে গেছি। আমি তাড়াতাড়ি এই ব্যাগটা তার মালিকের কাছে পৌঁছে দিয়েই তোমার কাছে যাচ্ছি। তারপর আমরা সিনেমা যাব, তোমাকে ফুচকা খাওয়াবো। প্লিজ একটু অপেক্ষা করো আমার জন্য। শিখা তুই এরকম করছিস কেন? দেখো না দিদিমণি, ভিকিবাবু এখনো এলো না। আরে এসে যাবে বাবা, টেনশন করিস না। সন্ধে সন্ধেই তো আসার কথা ছিল, আর এখন দেখো 9:30 বেজে গেল। উফ, কেন যে এত দেরি করছে? আরে রাস্তায় হয়তো কোনো প্যাসেঞ্জার পেয়ে গেছে তাই দেরি হচ্ছে। রাস্তায় এত দেরি কেন হবে বলো তো? আচ্ছা ভিকিবাবু ভুলে যায়নি তো যে আমাকে সিনেমা দেখাতে নিয়ে যাবে বলেছিল? বোকা, বিক্রম ওরকম ছেলেই না যে কথা দিয়ে ভুলে যাবে। উফ, তাহলে আসছে না কেন? দেখ মাঝপথে নিশ্চয়ই কোনো প্যাসেঞ্জার পেয়ে গেছে, তাকে না নামিয়ে দিয়ে তোর কাছে চলে আসতে পারে না। তাকে আগে নামাবে, তারপর বাড়িতে ফিরবে, তাই না? তুই বাড়িতে বসে বসে এরকম ক্লান্ত হয়ে গেলি, আর ও বেচারা কথা এবার ভাবতো, সারা দিন রাত কাজ করছে, তারপরেও বলেছে তোকে বাড়িতে এসে বেড়াতে নিয়ে যাবে। বিক্রম তোকে বলল আর তুইও রাজি হয়ে গেলি। যেদিন ওর ছুটি থাকতো বা সময় থাকতো সেদিন না হয় সিনেমা দেখতে যেতিস, তাহলে বেচারার এত কষ্টও হতো না। ভালো রাখার অপর নাম হলো ভালোবাসা, বুঝেছো? তুমি যদি সত্যি বিক্রমকে ভালোবাসতে না, তাহলে ছেলেটাকে এত কষ্ট দিতে না। দিদিমণি কিছু বলবি? আমাকে নিয়ে বেরোলে সত্যি ভিকিবাবুর খুব কষ্ট হবে না? আমি না বুঝেই ভিকিবাবুকে কত কষ্ট দিচ্ছি। দূর বোকা, আমি ওভাবে কথাটা বলতে চাইনি। যা তোরা আজকেই ঘুরে আয়।
দিদিমণিও ভিকিবাবুর বৌদির মতো বলল, আমার জন্য ভিকিবাবুর কষ্ট হচ্ছে। ঠিক আছে, ভিকিবাবু কথা রাখার জন্য তো বাড়িতে আসবেন, ওনাকে আর যেতে দেব না, বাড়িতে বসে বিশ্রাম করতে বলবো। কোথায় আপনি ভিকিবাবু? এই লোক দুটোই তো আমার ট্যাক্সিতে উঠেছিল, এই ব্যাগটা নিজেদের ব্যাগ বলে নিতে চেয়েছিল, এরা আমার পেছন পেছন আসছে কেন? মনে হয় এরা জেনে গেছে এই ব্যাগে সোনার গয়না আছে, তাই ব্যাগটা চিন্তা করার প্ল্যান করছে। কিছু একটা করতেই হবে, এই ব্যাগটা চিন্তাই হলে ওই ভদ্রলোক খুব বিপদে পড়বেন। আমার সন্দেহই তাহলে ঠিক, এই লোক দুটো ব্যাগ চিন্তাই করার জন্যই আমার পেছন পেছন এসেছে। ব্যাগের মালিককে তাড়াতাড়ি খুঁজতে হবে, কিন্তু কোথায় ওনার? সর্বনাশ হয়ে গেল গো, এখন এখন আমাদের মেয়ে নতুন করে এতগুলো গিয়ের গয়না কোথা থেকে কিনবো আমরা? আপনার ট্যাক্সি নাম্বার জানেন? না স্যার। ড্রাইভারের নাম? না কিছুই জানি না, তবে ছেলেটিকে দেখে মনে হলো একদম খুব ভদ্র ঘরের ছেলে। এখন কি হবে অফিসার, প্লিজ কিছু একটা করুন। আপনারা না জানেন ট্যাক্সির নাম্বার, না জানেন ড্রাইভারের নাম, শহরে এত ট্যাক্সি চলে তার মধ্যে স্পেসিফিক একটা ট্যাক্সিকে ট্রেস করা খুব টাফ। হাউএভার আমি নোটটা কন্ট্রোল রুমে পাঠাচ্ছি। তোমাকে কি বলে ধন্যবাদ দেবো বাবা? ধন্যবাদ দেওয়ার কিছু নেই, এটা আমার ডিউটি। ওয়েল ডান ইয়ং ম্যান, আপনার নাম বিক্রম চক্রবর্তী। আচ্ছা আপনারা দেখে নিন গয়নাগুলো ঠিক আছে কিনা। না না বাবা, দেখার দরকার নেই, আমি জানি সব গয়না ঠিক আছে, কোনো একটা গয়নাও এদিক ওদিক হয়নি। আচ্ছা ঠিক আছে আমি চলি। এই দাঁড়াও দাঁড়াও, কোথায় যাচ্ছ? তুমি আমাদের এত বড় একটা উপকার করলে, তোমাকে কিছু না দিলে তো আমাদের শান্তি হবে না বাবা। আমাকে কিছু দিতে হবে না, আমি কিছু পাওয়ার আশায় কাজটা করিনি। হ্যাঁ হ্যাঁ, তুমি তো টাকা নেবে না বুঝতেই পারছি। আচ্ছা ঠিক আছে চলো তাহলে, তোমাকে কিছু খাওয়াই চলো। না না আজকে না প্লিজ, আজকে আমার প্রচণ্ড তাড়া আছে, আমাকে বেরোতে হবে, একজন অনেকক্ষণ ধরে আমার অপেক্ষা করছে, আমি আসছি। এক মিনিট, আপনি কোথায় থাকেন? আপনার ঠিকানা একটু বলুন তো। হ্যাঁ বাবা, তোমার ঠিকানাটা একটু বলে যাও। ও হ্যাঁ, দুটো মস্তান টাইপের লোক কিন্তু আমাকে ফলো করছিল ওই আপনাদের গয়নার ব্যাগটা ছিনতাই করার জন্য, আপনারা কিন্তু সাবধানে থাকবেন। ইন্সপেক্টর আপনি একটু দেখবেন বিষয়টা। কোনো চিন্তা নেই, আমি আছি। অনেক দেরি হয়ে গেল, সচরাচর এমন লোক দেখা যায় না বলুন। কারেক্ট অফিসার, এটা নিয়ে আমি একটা নিউজ করতে চাই। সেটা খুবই ভালো কথা, এরকম ভালো ঘটনা লোকের সামনে যতক্ষণ না আসে লোকে ভালো কাজ করার অনুপ্রেরণা করতে থেকে পাবে, খুব ভালো, এগিয়ে চলুন, লিখুন। ঘরে ঘরে যেন এরকম ছেলে হয়, ঈশ্বর তোমার মঙ্গল করুন বাবা। শিখা জমাই আসবে কলাই? আরে জামাই কখন আসবে, তোরা কখন যাবি? 10টা তো বেজে গেল, এরপর কোনো সিনেমা হল কি খোলা থাকবে? জামাই ভুলে গেল না তো যে তোকে সিনেমা দেখতে নিয়ে যেতে হবে? ভুলটা আমার হয়েছে বাবা, সিনেমা দেখতে যাওয়ার জন্য রাজি হওয়াটা আমার ঠিক হয়নি।
তুই কি করছিস? একটু অপেক্ষা কর, দেখো তো জামাই চলে আসবে। না বাবা, আজ আর যাবো না। ভিকি বাবু এত খাটাখাটনি করে আসবে, তারপর আবার আমাকে নিয়ে যাবে, বলো ওনার কষ্ট হবে। তুমি বরঞ্চ এক কাজ করো, দিদিমণিকে আজ রান্না বসাতে বারণ করো, আজ রান্না আমি করব। ঠিক আছে, জামাই যে কি করে, কথা দিয়ে কথা রাখেলা। আমি জানি ভিকি বাবু, আমার জন্য আপনি অনেক কষ্ট করছেন। দিদিমণি বলার পর আমিও বুঝেছি, এত কাজের পর আবার আমাকে নিয়ে সিনেমা দেখতে গেলে আপনার কষ্ট বাড়বে। তাই আপনি এলে আমি নিজেই আপনাকে বলতাম, আমি সিনেমা দেখতে যাব না, আপনি বিশ্রাম করুন। কিন্তু আপনি তো এলেন না, তাহলে আমার মন রাখার জন্য সিনেমা দেখতে নিয়ে যাবেন বলেছিলেন, এটা না বললেই পারতেন। না 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 দিদি, জামাই বাবু এটা মোটেই ঠিক করে, ছেলে বৌমাকে এভাবে বাড়ি ছেড়ে চলে যেতে বলে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। তাও আবার 7 দিনের নোটিশ দিয়ে বলো তো, বাড়ি ভাড়া থাকলে বাড়িওয়ালা অন্তত 1 মাসের নোটিশ দেয়। মামি, 1 মাস তো অনেকগুলো দিন, অতগুলো দিন এই বাড়িতে ওদের অপমান সহ্য করে আমি পড়ে থাকতে পারবো না। তার থেকে ভালো বাইরে আমরা দুজনে মিলে থাকবো, সুখে শান্তিতে থাকবো। প্রীতম শোনো না, চলো আমরা একটা ফ্ল্যাট কিনি। হ্যাঁ, আরে কিনবো বলি কেনে যায় নাকি? 7 দিন সময় দিয়েছে, এর মধ্যে একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে চলে যাব, তারপর দেখে শুনে একটা ভালো ফ্ল্যাট কিনবো। না, তুমি তো জানো এই সমস্ত ফ্ল্যাট ভাড়াটা আমি একদম পছন্দ করি না। শোনো, তুমি আগে ফ্ল্যাট কিনবে, তারপর আমি বাড়ি থেকে বেরোবো, ব্যাস। আমি বলছিলাম কি, ফ্ল্যাট কিনতে হলে কেন, কিন্তু দুম করে বাড়ি ছেড়ে চলে যাওয়াটা বোকামো হবে না? বোকামো? আর এই বাড়িতে ওদের অপমান মুখ বুঝে সহ্য করে পড়ে থাকাটা খুব বুদ্ধিমানের কাজ হবে মামা। বুদ্ধি কাজে লাগাচ্ছ কোথায় সুপর্ণা? কি বলতে চাইছো? আমি বলতে চাইছি যে তোমরা যখন এ বাড়ি ছেড়ে যাবে, সোনাইকে নিশ্চয়ই সাথে করে নিয়ে যাবে। অফ কোর্স মামা, সোনাই আমার ছেলে, ওকে তো এখানে একা রেখে যাব না। অবশ্যই তুমি নিশ্চয়ই নিয়ে যেতে চাইবে, কিন্তু অনুরাধা কি সোনাইকে নিয়ে যেতে দেবে? মানে সোনাই তো আমার অনুরাধার চোখের মণি। হতে পারে বড়দির চোখের মণি আমার সোনাই, কিন্তু আমার ছেলেকে তুমি এখানে রেখে যাব না, সঙ্গে করে নিয়েই যাব। আর তাছাড়া আমার ছেলে টেক কেয়ার করে বলে বড়দি কি ওর মা হয়ে গেছে? তুমি একদম ঠিক কথা বলেছো, তুমি সোনাইকে তোমার সঙ্গে নিয়ে যাও, সেটাই ভালো। তুমি একটু চুপ করো না, আমি কথা বলছি, তো মাঝখানে কেন কথা বলছো? বলছিলাম সুপর্ণা, কথায় বলে আসলের চেয়ে সুদটা না ওর প্রিয়। তা দি জামাইবাবুর কাছে সোনাই একমাত্র আদরের নাতি, এ বাড়ির একমাত্র বংশধর, তারা নিশ্চয়ই সোনাইকে তোমার সঙ্গে এত সহজে ছেড়ে দেবে না। মানে ছাড়বে না মানে কি? আমার ছেলে সোনাই, আর ওনারা যা বলবে তাই আমাকে শুনতে হবে নাকি? কিন্তু আমি বলছিলাম শুনলেই তোমাদের লাভ। আমাদের লাভ? মামা আমি না তোমার কথা বুঝতে পারছি না, আমাকে একটু প্লিজ ক্লিয়ারলি বলো। দেখো, দি জামাইবাবু সোনাইকে এ বাড়ি থেকে নিয়ে যেতে দেবে না, আর তোমরা সোনাইকে না নিয়ে এ বাড়ি থেকে যাবে না। সুতরাং তোমরা শর্ত দিতে পারবে যে সোনাইকে যদি এ বাড়িতে থাকতে হয়, তাহলে তোমাদেরকেও এ বাড়িতে রাখতে হবে। এই ছোট্ট লাভটার কথা বলছিলাম আর কি। এবার যাও অনুরাধার কাছ থেকে তোমাদের ছেলেকে নিয়ে এসো, নইলে এই 7 দিনে তোমাদের ছেলের মাথা অনুরাধা একেবারে উড়িয়ে খাবে। সোনাই বাবুর খাবার এসে গেছে। কি গেম খাওয়ার সময়? একদম না, একটা না দারুণ ভালো গল্প বলবো বুঝলি, চট করে খেয়ে নে দেখি। কি হলো সুপর্ণা? বর্দি, আজকের পর থেকে আমার ছেলেকে তোমায় আর খাওয়াতে হবে না। ওঠো। আরে কি হলো, কি বলছো তুমি? সোনাই ওঠো, এখান থেকে ওঠো তুমি। আরে কোথায় নিয়ে যাবে ওকে? ওকে আমার ঘরে নিয়ে যাব, তাই না?
কি হলো, চলো এখান থেকে চলো। আরে সুপর্ণা, ওকে টানাটানি করো না, দেখো খেতে বসেছে তো, আমি খাইয়ে দিই তারপর যেখানে খুশি নিয়ে যেও। নে বাবা, হাকর হাকর চক করে খেয়ে নে। হ্যাঁ বড়দি, আমি তোমাকে কি বললাম তুমি হয়তো ঠিক শুনতে পাওনি, তাই না? আর একবার রিপিট করে দিই, আজকের পর থেকে আমার ছেলেকে তোমায় আর খাওয়াতে হবে না, ওকে? কিন্তু কেন, এতদিন তো আমিই ওকে খাইয়েছি সুপর্ণা। খাইয়েছ ঠিক আছে, কিন্তু আজকের পর থেকে খাওয়াবে না, আমি তোমায় বলছি। শোনো, একটা কথা ভালো করে তোমার মাথায় ঢুকিয়ে না, আজকের পর থেকে না তুমি আমার ছেলেকে খাওয়াবে, না ও তোমার সঙ্গে তোমার ঘরে শুবে। আজ থেকে ও যা করবে সবকিছু আমার ঘরে আমার সঙ্গে। কিন্তু কেন? এখন থেকে ওকে প্র্যাকটিস করতে হবে আমাদের সঙ্গে থাকা, কারণ 7 দিন পর এ বাড়ি ছেড়ে আমাদের চলে যেতে হবে, তখন তো ওকে আমাদের সঙ্গেই থাকতে হবে, তাই না? তোমরা ওকে তোমাদের সঙ্গে নিয়ে যাবে? না তো তুমি কি ভাবলে, আমার ছেলেকে আমি তোমাদের এখানে রেখে যাব, তোমার কাছে রেখে যাব? একটা কথা না তোমাকে একটু মনে করিয়ে দিই, হয়তো তুমি ভুলে গেছো, তুমি শোনায় দেখাশোনা করো, জাস্ট লাইক গভর্নেন্স, তুমি ওর মা নও। সেটাই তো আমার জীবনের সব থেকে বড় আক্ষেপ সুপর্ণা। হাই, তুই স্ট্যাচুর মতো বসে আছিস কেন এখানে? ওঠ ওঠ এখান থেকে, ওঠ। না আমি যাব না। চল তুই ঘরে চল। সোনাই আমি যাব না। চল। আরে চল সুপর্ণা, শোনো কি, সোনাই আমি যাব না। তুই যাবি না তো? থাকবি এখানে? থাকাচ্ছি তোকে আমি এখানে। চল সুপর্ণা, চল ছেড়ে দাও ওকে। চল সুপর্ণা, লেগে যাবে। সুপর্ণাকে ছেড়ে দাও, সুপর্ণাকে খাইয়ে তো দি। সুপর্ণা, আরে আর বলো না, আমার এত দেরি হয়ে গেল, তুমি নিশ্চয়ই অনেকক্ষণ অপেক্ষা করছো, আমি সো সরি। তুমি কাঁদছো? কাঁদছি কোথায়? ও তাহলে চোখটা ব্যথা করছিল তো, সেই কারণে বোধহয় জল পড়ছে। চোখ ব্যথা করছে না মন, খুব কষ্ট পেয়েছো না? আপনি দাঁড়ান, আমি আপনার জন্য জল নিয়ে আসছি, ঠিক আছে? আই এম সরি শিখা, আমি ইচ্ছে করে দেরি করিনি, বিশ্বাস করো। আসলে কি হয়েছে সেটাই তোমাকে বলা। শোনো, আমি তো আপনার কাছ থেকে জানতে চাইনি, আমাকে কিছু বলার দরকার নেই। তোমার জানা দরকার? না দরকার নেই। তুমি আমাকে ভুল বুঝছো শিখা, বিশ্বাস করো, তোমাকে আশা দেখে আমি তোমার আশা ভাঙতে চাইনি। আচ্ছা আই এম সরি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা আপনি আমাকে করুন বিকিবাবু। কেন, তুমি ক্ষমা চাইছো কেন? আমি খুব বড় অন্যায় করেছি ভিকি বাবু। কি অন্যায় করেছো, কি সব বলছো তুমি? আমার সবচেয়ে বড় অন্যায়, আমি আপনার যোগ্য স্ত্রী হয়ে উঠতে পারিনি। কি সব উল্টো পাল্টা কথা বলছো তুমি? আজকে ও মেজ বৌদি এসেছিল তাই তো? না মেজ বৌদি আসেনি, আমার মনে অনেক প্রশ্ন এসেছে। কি প্রশ্ন? আমি স্ত্রী হিসেবে আমার স্বামীর সুখের জন্য কি কি করতে পেরেছি ভেবে দেখলাম, কিচ্ছু করতে পারিনি আমি শিখা। হ্যাঁ ভিকি বাবু, একজন স্ত্রী তার শ্বশুর বাড়িটাকে সুন্দর করে সাজায়, আর আমি আমি তো আমার শ্বশুর বাড়িটাকেই ভেঙে চুরমার করে দিয়েছি শিখা। তুমি, আমি এমন একজন স্ত্রী যে তার স্বামীকে তার বাবা মার কাছ থেকে আলাদা করে দিয়েছি। শিখা চুপ কর, আমার জন্য আপনাকে আপনার বাড়ি ছাড়তে হয়েছে, রাস্তায় রাস্তায় ট্যাক্সি চালাতে হচ্ছে। তুমি কেন এসব কথা বলছো শিখা? আমি আপনাকে খুব জ্বালাচ্ছি না রিকি বাবু? মনে মনে আমার উপর খুব রাগ হচ্ছে না? আমার জন্য আপনাকে কত কষ্ট করতে হচ্ছে, অথচ আমি আমি কিচ্ছু করছি না আপনার জন্য। আপনি একদম চিন্তা করবেন না, আর কখনো আমাকে কোথাও নিয়ে যাওয়ার কথা বলবো না।